Hey, Nirav. Aska mala hai silde? Na bhai. Mala hai na kya hona? Bhai. Amar ek kg dal, ek packet biscuit, ar chana chur dao. Hey, Nirav. Ki bhai. De to. Ide biscuit de chana chur de. ভাই আর কিছু না ভাই আর কিছু লাগবো না ভাই লেখা রাখেন নীরব ভাই কত হয়েছে রে 280 দিয়া 280 না ভাই বাজার নিল 280 টাকার 340 টাকা লেখলেন যে বেশি বুঝছ আমি কত লেখি না রে তোর দেখতে কইছি যা কাজ কর কি ভাই কিছু লাগবো নাকি হ্যাঁ ভাই কিছু বাজার লাগতো বাজার লাগবো ভালো কথা আমি তো বাজার যাওয়ার লেগেই বইছি কি কি লাগবো হেডা এখন আসলে ভাই মাসের শেষ তো হাতে কোনো টাকা পয়সা নাই কিছু বাকি দেওয়া যাবে ও বাকি নিবেন সমস্যা নাই নেন কিন্তু আমার একটা নিয়ম আছে এই নিয়ম মানতে হইব কি নিয়ম ভাই বলেন নিয়মটা হইলো সারা মাস বাকি খাবেন সমস্যা নাই কিন্তু বেতন পাইয়া সবার আগে আমার টাকা দিতে হইব আচ্ছা ঠিক আছে ভাই কোনো সমস্যা নাই সমস্যা না থাকলেই ভালো নীরব জি ভাই কি কি লাগবো বাইরে দে ঠিক আছে কি কি লাগবো রে বলেন বাকি কি লাগবো এক কেজি ডাল দাও এই যে আবার 180 টাকা বেশি লেখলো জাহিদ ভাই কিছু বাজার দেন তো কি বাজার লাগবো বলেন এই সাবান দেন তেল দেন আর যে বিস্কুট দেন আচ্ছা ভাই টাকা পয়সা নাই লেখা রাখেন আচ্ছা ভাই সমস্যা নাই যখন যা লাগবে আই নিয়ে যান আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে নীরব ভাই কত হইছে রে 340 কালকে কিছু মাল হবে বুঝছস হ্যাঁ ভাই কালকে কিছু মাল হবে মাল গুলো খুব ভালো করে হিসাব করে রাখবে আমি দোকানে থাকবো না ঠিক আছে ভাই ভাই কি হয়েছে ক আপনি আবার 342 টাকার জায়গা 550 টাকা লিখলেন কে ভাই আপনি যে সবাইকে বাকি দিয়ে সবসময় বেশি লেখা রাখেন এটা তো ঠিক না তোরে নিয়ে তো আচ্ছা মুসু হতে আসি এই কোনটা ঠিক কোনটা বে ঠিক এর তোর কাছ থেকে আমার শিখতে হইব তোরে যে মাস গেলে বেতনটা দিতে হয় এই যে দোকান ভাড়া কারেন্ট বিল এগুলো কই থেকে আসে যা কাজ কর আইছে আমার ঠিক বে ঠিক বুঝাইতে আসসালামু আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার ভাই দোকানে ঠিক না এই কাজটা তো ও খারাপ করতেছে আচ্ছা তুমি যাও আমি ওরে বইলা দিমুনি ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কোথাও যাচ্ছ নাকি এই তো একটু বাজারে যেতেছি তুই কই থেকে আসলি এই তো দোকান থেকে আসলাম তোর ছেলেকে যে সকালে ডাক্তারের কাছে নিলি
ডাক্তার কি বলছে? ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার বলছে চিকিৎসা চালায় যাইতে। আমি তোর বিষয়ে সবকিছুই শুনেছি, শুন তোকে একটা কথা বলি, হারাম টাকা দিয়ে কখনো সুখী হওয়া যায় না, অন্যের টাকা আত্মসাৎ করে কখনো সুখী হতে পারবি না। কথায় আছে না, হারামে আরাম নেই, এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন কর, তা না হলে পরে পস্তাতে হবে। ইসলাম ব্যবসা বাণিজ্যকে বিশেষভাবে গুরুত্ব এবং ব্যাপকভাবে উৎসাহ দিয়েছে। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অপরের ধন সম্পদ অবৈধ উপায়ে আত্মসাৎ করো না, পারস্পরিক সম্মতিতে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে মুনাফা অর্জন করো। সূরা আন-নিসা আয়াত 29।